নে ভাই, এবার তুই তাড়াতাড়ি স্নান করে নে তো। হ্যাঁ ছোট, এবার তুমি যাও, কারণ এখানকার মোটামুটি সব নিয়ম কানুন কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তুমি যাও, গিয়ে স্নান করে নাও। চলো তাহলে দিদি ভাই। এই দিদি চল, আমরা তাহলে ওদিকটা দেখি গা, ওরা তো মনে হয় রেডি হয়ে দাঁড়িয়েই আছে। চল চল, এবার আবার তত্ত্বগুলো দেখি কতদূর কি করা যায়। কাকিমা, কাকায়ের গায়ে হলুদ হয়ে গেল নাকি গো? আরে মা, তোরা আসতে তো দেরি করলি কেন? কাকায়ের গায়ে হলুদ তো হয়ে গেল, আর একটু আগে আসবি তো। এ মা, গায়ে হলুদ হয়ে গেল যা, আরে সকালবেলায় উঠে সেই স্নান করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। ও কাকিমা, বলছি তুলি, রিনি দিদি আর পরি ওরা কোথায় গো? ওদের তো দেখছি না। ওরা তো এক্ষুনি এখানেই ছিল রে, দেখ এদিকেই কোথাও হবে হয়তো। ওই দিকটা একবার দেখে আয়, ঘরের আশেপাশেই আছে হয়তো, খেলা করছে। এই তুলি, রিনি দিদি, এই দেখ আমরা চলে এসেছি। ও মা, জুইদি, টগদি, তোমরা কখন এলে? এত দেরি করলে কেন গো? কাকার তো গায়ে হলুদ হয়ে গেল। চলো চলো, এসো এসো এসো, ওই দেখো রিনি দিদি বসে আছে। আমি তো এতক্ষণ এখানেই গল্প করছিলাম রিনি দিদির সঙ্গে। এই যে এতক্ষণে তোদের সময় হলো, তাই না বল? আমি সে কখন থেকে বসে বসে তোদের জন্য অপেক্ষা করছি জানিস? কোথায় কাকার বিয়ে, সবাই মিলে একটু হই হই করে নাচ করব, তবে তো আনন্দ আসল মজা। তোরা আসিসনি বলে আমি আর তুই কখন থেকে একা একা বসে আছি। নে নে নে, চল এবার একটু নাচ করব আমরা। কিরে জুইটা গোর, এত দেরি করলি যে, আমার তো গায়ে হলুদ হয়ে গেল। তোদের বলেছিলাম না একটু তাড়াতাড়ি আসবি। আর বৌদি কই, তোদের মা আসেনি? না গো কাকাই, মা আসেনি, আমরা দুজনে চলে এলাম তাড়াতাড়ি, মা মনে পরে আসবে। ঠিক আছে জুই, তোরা খেলা কর, আমি যাই, আমি স্নানটা সেরে নিই, বুঝলি? মেয়ে পড়েছে নাকি গো মা? না রে, দেখ না, তিরিং বিরিং করছিল, তাই আমার কোলে ধরে রেখে দিয়েছি। কাজের ঘর বাড়ি বুঝতেই পারছিস, কখন কোথায় গিয়ে কোনটা টান মেরে ফেলে মেলে দেবে, সেই জন্য ভয়ে ভয়ে আমি ওকে ধরে বসে আছি। হে দাদা, তত্ত্বগুলো যেগুলো মিষ্টির দোকানে অর্ডার দেওয়া ছিল সব চলে এসছে তো? হ্যাঁ রে ভাই, মিষ্টির দোকান থেকে লোক এসে একটু আগেই সব দিয়ে গেল। ঠিক আছে দাদা, তোরা তাহলে তত্ত্বগুলো রেডি করে হলুদ নিয়ে বেরিয়ে পড়, না হলে ওদিকে ডোনা বাবার বসে থাকবে তো। এই যে রাজমশাই, এখন থেকেই দেখছি তো বউয়ের প্রতি খুব কেয়ার শুরু হয়ে গেছে। হ্যাঁ, না না, কি বলছো দাদা, আসলে ওই আর কি, ওই রকম দিন আমাদেরও গেছে, বুঝি বুঝি সব বুঝি মশাই। ঠিক আছে যাও যাও, তুমি এবার স্নানটা সেরে নাও। জুইদি, টগদি, রিনিদি, এসো এসো এসো, তোমরাও নাচো, দেখো কি সুন্দর পরি নাচল। এবার তোমাদের সঙ্গে নাচবো তো আমি, এসো এসো এসো।
ও যে এত ভালো নাচবে আমাদের সঙ্গে ভাবাই যায় না, তাই না বল ঝুইদি জগতি? আমাদের মিত্তি পরি একটা চোনা চোনা পরি রে, তোর তো সারা গায়ে দেখছি হলুদ মাখা। বাবা রে কত হলুদ মেখেছিস তুই আজ, তো মনে হচ্ছে আমাদের মিত্তি পরি বোধ হয় গায়ে হলুদ। দিদি ভাই চলো বুঝলে, আর দেরি করে লাভ নেই, এবার আমরা তাড়াতাড়ি হাতে হাতে বরঞ্চ সব গায়ে হলুদের তত্ত্বগুলো প্যাকিং করে ফেলি, কারণ ওরা তো রেডি হয়ে দাঁড়িয়েই আছে, হলুদটা নিয়ে এখনই বেরিয়ে যাবে বলছে। চলো চলো দেরি করবো না আর দেরি। এই শুনছো বলছি, ঘরে ওই তত্ত্বের বাক্সগুলো আর জিনিসগুলো আছে, ওগুলো একটু নিয়ে এসে দাও তো আমাদের। এই রিনি, রিনি, তুলি, জুইরে, টগর, মারে আয় আয়, চলে আয় হাতে হাতে সব এখন একটু প্যাকিং গুলো করে ফেল বুঝলি। কই গো, এই নাও ধরো সব ট্রে গুলো এনে দিলাম, এখানে রেখে দিচ্ছি, এখানে রেখে দিলাম, এই নাও ব্যাগটা রাখলাম, ব্যাগে সমস্ত তত্ত্বের জিনিসগুলো রয়েছে। নাও চলো সব মোটামুটি দিয়ে দিয়েছে ওর বাবা, এবার প্যাকিং করতে শুরু করে দিই। সবার আগে শুভ জিনিসটা করে ফেলি, আগে হলুদটা তুলে ফেলি বুঝলি, এটাকে সুন্দর করে ফুল দিয়ে তত্ত্বে সাজিয়ে দিতে হবে। বাবা তত্ত্বের মিষ্টিগুলো কি সুন্দর সাজিয়েছে গো বৌদি, এটা পুরো প্রজাপতি করেছে, কি সুন্দর হয়েছে সত্যি। এই দোকানে না মিষ্টির কাকুটা খুব ভালো। বাহ এটা আর একটা, কি সুন্দর ফুল করেছে মিষ্টি দিয়ে। এটা কি? ও এটা পাখি। বাহ খুব সুন্দর হয়েছে, ক্ষীরের মিষ্টিগুলো না খেতেও খুব ভালো লাগে। আর এইটা মনে হয় একটা বড় করে বরফি বানিয়েছে, বরফি সন্দেশ বাদাম টাদাম দিয়ে, এটা আসলে ডোনা মনে খুব ভালোবাসে ওই জন্য ওর জন্য স্পেশাল করে বানানো। আর এই যে এটা হলো কৃষ্ণনগরের সরপুরিয়া, খুব বিখ্যাত, আনানো হয়েছে দূর থেকে। যাই হোক এই আপাতত মিষ্টি অনেক কিছুই তো হয়ে গিয়েছে, আর ওদিকে মনে হয় রসগোল্লা রয়েছে এক হাঁড়ি। যাক এগুলো এবার প্যাকিং করে ফেলি। যাক মিষ্টিগুলো আপাতত প্যাকিং হয়ে গেল। যাক বাবা তত্ত্বগুলো সব তৈরি হয়ে গেল, আর দেরি করে লাভ নেই, এই চলে এসো তোমরা। তোমাদের তো সব হয়ে গেছে দেখছি, এবার দুগা দুগা করে বেরিয়ে পড়ো। আরে তোরা একটু সাবধানে থাকিস, হ্যাঁ পিসির মা বাবা সব হাত ধরে থাকিস, ঠিক আছে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত তত্ত্ব নিয়ে ওরা যাচ্ছে গায়ে হলুদ নিয়ে ডোনার বাড়িতে। তো পরের দিন কি হয় সেটা দেখার জন্য অবশ্যই দেখতে থাকো ভিডিওগুলো, কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই অনেক ভালো থেকো।